আজ বুধবার, 1লা জ্যৈষ্ঠ, 2024 সালের 15ই মে, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র, ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা এবং কমিউনিকেশন, এর সাথে সাথে স্টক মার্কেট বা ট্রেডিংয়ের ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই বুধ। যেহেতু বিদ্যা, বুদ্ধি, ব্যবসা সবই বুধের সাথে যুক্ত, তাহলে বুধ কতটা গুরুত্বপূর্ণ গ্রহ আপনারা বুঝতে পারছেন। আজকের দিনে কিন্তু যারা বিশেষ করে বিজনেসম্যান আছেন, তাদের উচিত গণেশজির উদ্দেশ্যে 5টি দুর্বা নিবেদন করে আপনারা বলুন ওম গাং গণেশায় নমঃ। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। বন্ধুরা, 2024 সালের জুন মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ আপনি পর উপকারের কাজে মানসিক শান্তি বা আরাম কিন্তু অবশ্যই পাবেন। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। আজ ব্যবসাকে জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতেই পারেন, যার জন্য নিকটবর্তী কোনো ব্যক্তি আপনাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারে। আজ পিতামাতার সঙ্গে আপনার উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে আলাপ আলোচনা করতেই পারেন, তাদের পূর্ণ সহযোগিতাও আপনারা পেয়ে যাবেন। আজ যারা চাকরিজীবী আছেন, তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের থেকে পূর্ণ সমর্থন পাবেন, যার কারণে কাজে গতি আসবে, নিজেকে অটোনোমাস ফিল করবেন। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলে যেতেই পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে। তাদের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। তবে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে। আজ একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু যেতে পারেন, এর ফলে আপনাদের মধ্যে বন্ডিং আরও বৃদ্ধি পাবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।